এই মেয়াতে কিছুই নেই সমস্যা হওয়ার কথা না দেখো এই যে এই এক্সপ্রেশনটা তোমরা জানো এই এক্সপ্রেশন যদি তোমরা জানো এখান থেকে কি তোমরা আর বীর মানটা বের করতে পারবো না নিচে তো আইবিটা আসবে শুধু উপরে যা আছে তাই তাই কি না বের করতে বলা হয়েছে আরবি আরবি বের করতে বলা হয়েছে আইবি ইকুয়াল ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি তাহলে আরবি এখানে দিব আর আইবিটা এখানে দিব তাহলে হ্যাঁ বলো সুদীপা স্যার এখানে হচ্ছে যে ফিক্সড বায়াস কনফিগারেশন স্যার এইটা বলতে হচ্ছে কি বোঝানো হচ্ছে এই জিনিসটা একটু আরেকবার ক্লিয়ার করে না আচ্ছা ফিক্সড বায়াস কনফিগারেশন বলতে বোঝানো হচ্ছে যে দেখো এই ভিসিসি যেটা আছে এই ভিসিসি সরাসরি কালেক্টরের সাথে তো কানেক্টেড এই যে এটা তো কালেক্টর আর এটা এই পয়েন্টটা তো বেজ ভিসিসি টা তোমার বেজের সাথে বেজের সাথে সরাসরি কানেক্টেড এবং এখানে এমিটারই কোনো রেজিস্টর নাই এমিটারটা সরাসরি গ্রাউন্ডেড অর্থাৎ এমিটার ভোল্টেজ হলো জিরো এখানে যদি আমি এমিটার ভোল্টেজ মেজার করি তাহলে এমিটার ভোল্টেজটা জিরো মানে সরাসরি এখানে এই ট্রানজিস্টরের বায়াসিংটা এই বেজের ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট কারণ এমিটারই তো কোনো ভোল্টেজ নাই অর্থাৎ ফিক্সড বেজে যে ভোল্টেজটা সেটার সাথে ফিক্সড আর কি এই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন এবং এই ধরনের সার্কিটের ক্ষেত্রে ফিক্সড বায়াস হোক ভোল্টেজ ডিভাইডার বায়াসিং হোক এমিটার বায়াসিং হোক যেটা হোক না কেন এই ধরনের সার্কিটের ক্ষেত্রে তোমাদের মূল লক্ষ্য হলো এই বেস কারেন্ট বের করা বেস কারেন্টের এক্সপ্রেশনটা বের করা আর হলো কালেক্টর ভিসি এর এক্সপ্রেশন বের করা অর্থাৎ আইবি এর এক্সপ্রেশনটা বের করা আইবি এই এক্সপ্রেশনটা সবগুলো বায়াসিং এর ক্ষেত্রে চার ধরনের বায়াসিং আর একটা হলো এই যে এই এক্সপ্রেশনটা বের করা এই এক্সপ্রেশন এই দুটো এক্সপ্রেশন তুমি প্রথমে বের করে নাও বের করে নেওয়ার পরে তুমি এই এক্সপ্রেশনে যদি বলা হয় আর সি এর ভ্যালু বের করো তুমি সাপোজ ভিসি জানো ভিসিসি জানো আইসি জানো তাহলে তুমি আর এর ভ্যালু বের করতে পারবে না জাস্ট রিঅ্যারেঞ্জ করা এবং এই সার্কিট এই ফিক্সড বাস কনফিগারেশনে দেখো এমিটার ভোল্টেজ আমি বলছিলাম যে ভিসি মানে হলো ভিসি ভি ভিই তো এখানে ভিসি বলতে কি বোঝাচ্ছে বোঝানো হচ্ছে যে কালেক্টর টু এমিটার ভোল্টেজ এবং কালেক্টর ভোল্টেজ আছে কিন্তু ফিক্সড বাসিং এ এমিটার ভোল্টেজ কত এমিটার ভোল্টেজ জিরো এমিটার ভোল্টেজ জিরো কেন কারণ এমিটারটা সরাসরি গ্রাউন্ড করা তো এই এই ধরনের ম্যাথ তোমাদের দেওয়া হয়েছিল আমি যদি ক্লাস টেস্টের প্রশ্নটা বের করি

ডিজাইনে ভিজিটি মিটার বায়াস সার্কিট আচ্ছা এখানে আর বি এর মান বের করতে বলা হয়েছে আর সি এর মান বের করা লাগবে আর আর এর মান বের করা লাগবে দেওয়া আছে কি কি ভিসিসি হলো আর সাপোজ আমি এক্স এর মান জিরো ধরে নিচ্ছে হ্যাঁ সিম্প্লিফিকেশন এর জন্য এক্স এর মান আমি জিরো ধরলাম মনে করো যার এক্স এর মান এক্স হলো লাস্ট ডিজিট তোমার যদি চার হয় চার পাঁচ হয় পাঁচ পঁচিশ হবে তখন আচ্ছা ভিসি কি হলো এইট প্লাস হাফ এক্স এটা মনে করো আমি এইটি ধরে নিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আইসি কিউ দেওয়া আছে বিটা মনে করো ধরে নিলাম ধরো পঞ্চান্ন যার ওয়াই মান হলো ওয়াই মান যদি পাঁচ হয় সাপোজ তাহলে হচ্ছে কত পঞ্চান্ন এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে বিটার মান হ্যাঁ এটা নিয়ে তো তোমাদের বোধার হওয়ার দরকার নাই রে বাবা এটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিচার মান হলো একশো একশো পঞ্চাশ বা একশো পঞ্চান্ন ওখানে টেম্পারেচার এমনি বলে দেওয়া আছে রুম টেম্পারেচার এটা বলে দেওয়া হয়েছে ওই টেম্পারেচার তো তোমাদের কোনো কাজে লাগবে না হ্যাঁ সুদীপা কি বলতেছিলা স্যার এইটাই বলতে যাচ্ছিলাম ওই যে এট অ্যান অ্যাঙ্গেল আমি ভাবছিলাম ওইটা হচ্ছে এট অ্যান অ্যাঙ্গেল মানে ইম্পিডেন্স এর কথা কি ভাবছিলাম এটা তো টেম্পারেচার এটা তো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হুম এখন তোমাদের কি কি দেওয়া আছে দেখো আইসি কিউ এর মান দেওয়া আছে আইসি কিউ এর মান এই যে এটা হলো তোমাদের আইসি কিউ আইসি কিউ কত টু পয়েন্ট ফাইভ আর ভিসি কিউ কত এটা ভেরি করবে এক্স এর মানের উপরে আমি এক্স এর মান জিরো ধরে আট তাহলে এটা হলো তোমাদের আইসি কিউ হইলো এই যে তোমার কুশন পয়েন্টের যে কালেক্টর কারেন্টটা এই যে কুশন পয়েন্টের যে কালেক্টর কারেন্টটা এটা সারিকুশন টা এটা হচ্ছে আর আরেকবার একটু বলে দেন কেন এটা তো আমি লোড লাইন তো তোমাদের করাইছিলাম এই যে লড লাইন বের করা হয় এই দিকে থাকবে হলো ভি সি এক্স অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে ভি সি আর ওয়াই অ্যাক্সিসে হলো আই সি কালেক্টর কারেন্ট ঠিক আছে এই দুটা এবার তোমাদের সব সময় লোড লাইনের কোশ্চেন পয়েন্ট বা অপারেটিং পয়েন্টটা বের করা হয় এই হলো আউটপুট লুপ থেকে আউটপুট লুপ কি আউটপুট লুপ হলো ওই যে যে এক্সপ্রেশনের কথা বললা যে ভ্যারি করবে কিনা ওই লুপ থেকে VC ইকুয়াল VCC মাইনাস RC যে কোনো কনফিগারেশনের ক্ষেত্রে লোড লাইন ড্র করা হয় অর্থাৎ এই যে অপারেটিং পয়েন্ট যেটা বের করা হবে সেটা হলো আউটপুট লুপ থেকে আউটপুট এক্সপ্রেশন থেকে আউটপুট এক্সপ্রেশন মানে হলো এটা এটা বিভিন্ন কনফিগারেশনের জন্য হালকা ভেরি করবে মেইন এক্সপ্রেশনটা এটাই কিন্তু এটা সবগুলোর ক্ষেত্রে এটা সত্য সাথে একটু ভেরি করবে তো যে কোনো এক্সপ্রেশনের জন্যই যে কোনো সরি এক্সপ্রেশন না যে কোনো বায়াসিং এর জন্য তোমার লোড লাইনটা বের করতে হবে আউটপুট লুপ থেকে তো আমরা আউটপুট লুপের এক্সপ্রেশন হলো এটা এখান থেকে আমরা কি করব একবার জিরো ধরে নিব একবার ভিসি এখানে দুটা একবার ভিসি যদি জিরো ধরি ভিসি জিরো ধরলে জিরো যদি জিরো ধরো তাহলে আইসি ইকাল কি পাবা আইসি মান কত পাবা ভিসি ভাগ আর সি মানে লোড লাইন বের করার ওয়ে হলো এটা মানে আউটপুট এক্সপ্রেশনে দুটো প্যারামিটার একবার ভিসি ইকুয়াল জিরো ধরতে হবে যে কোনো বায়াসিং এর জন্য এটা সত্য ভিসি ইকুয়াল জিরো ধরলে কি পাবা আইসি ইকুয়াল পাবা সি ভাগ আরসি তাই তো জি স্যার আচ্ছা আর একবার আমরা আইসি জিরো ধরবো এখানে প্যারামিটার দুটো একটা হলো ভিসি একটা হলো আইসি এবার আমরা আইসি জিরো ধরবো আইসি যদি জিরো ধরি ওই এক্সপ্রেশন আইসি জিরো ধরলে কি পাবা এই এক্সপ্রেশনে যদি আইসি জিরো ধরো তাহলে ভিসি ইকুয়াল কত পাবা ভিসিসি ভিসিসি আচ্ছা তাহলে এই দুটো পয়েন্ট এই যে আইসি আইসি ইকুয়াল ভিসিসি ভাগ আরসি এটা কোন কোন এক্সিসে ওয়াই এক্সিসে ধরো এই পয়েন্টটা হলো সেটা ভিসিসি ভাগ আরসি ওয়াই এক্সিস বরাবর তো আইসি আর ভিসি গল ভিসিসি মনে করো এই পয়েন্টটা এটা আসলে ভ্যালুর উপরে নির্ভর করবে ধরো এটা হলো পাঁচ এটা হচ্ছে দশ এই দুটো পয়েন্ট এবার কানেক্ট করো এই দুটো পয়েন্ট যদি কানেক্ট করি তাহলে যে লাইনটা পাইলাম সেটা হলো লোড লাইন তাহলে যে কোনো বায়াসিং এর ক্ষেত্রেই তোমাদের যেটা করতে হবে তোমাদের এই যেটা বলে যে ভিসি ইকাল একবার জিরো ধরতে হবে আর আইসি কল জিরো ধরতে হবে একবার আইসি মান বের করবে একবার ভিসি সি ইয়ে হবে আচ্ছা এবার এটা যদি যদি আমরা আমরা কার্ভ দেখি তাহলে ওই যে এই রকম আসলে বেজের কার্ভগুলো এই রকম এইরকম ছিল বেজের কার্ভগুলো ছিল ছিল রকম এইগুলো হলো বেস কারেন্টের বেস কারেন্টের মান মনে করো এটা হলো আই এটা হলো আই বি টু বেস আসলে এটা হলো কারভ ট্রান্সেস্টারের বেস কারেন্টের কার্ব গুলো এইরকম হয় আই বি থ্রি এরকম মনে করো আই যেকোনো কিছুই থাকতে পারে এখন এই বেস কারেন্ট বলা হল যে আই বি হলো তোমাদের অপারেটিং পয়েন্ট আর কি বা তোমাদের বলা হলো যে আই বি জন্য কিউ পয়েন্ট বের করো এর জন্য তাহলে আইবি টু লোড লাইন কে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করছে এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে যে কালেক্টর কারেন্ট এর ভ্যালু এই পয়েন্ট যে কালেক্টর কারেন্ট এর ভ্যালু সেটা তো এটা আর এই পয়েন্ট যে কালেক্টর টু এমিটার ভোল্টেজ সেটা হলো এই সোজা এই যে এই পয়েন্টটা তাহলে এখানে কি পাচ্ছ এখানে এই পয়েন্টটাকে আমরা বলতেছি কিউ পয়েন্ট আর এই সোজা যে ভ্যালুটা কারেন্টের ভ্যালু সেটা হলো আইসি কিউ আর নিচের দিকে যেটা সেটা হলো ভিসিই কিউ এই যে দেখো এখানে দেওয়া আছে সি কিউ আর আইসি এই যে এখানে এটা ধরে নেওয়া হয়েছে যে এটা হলো কিউ পয়েন্ট এমনি এটা ধরে নেওয়া হয়েছে তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত এটা তো এক্স ওয়াই প্লেনে এক্স ওয়াই প্লেনে কি একদিকে হলো আইসি কিউ আইসি কিউ হলো টু পয়েন্ট ফাইভ আর সি কিউ হলো কত এইট আমরা ধরে নিয়েছি এইট ভোল্ট সুদীপা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা এখন বলা হয়েছে কি যে বলা হয়েছে আরবি ডিজাইন করতে বলা হয়েছে মানে কি সবগুলা দেওয়া আছে বের করতে বলা হয়েছে আরবি আর সি আর ই এই তিনটা ভ্যালু তোমাদের বের করতে হবে আচ্ছা এখন খেয়াল করে দেখো তুমি আইসি কিউ জানো আইসি কিউ জানো বিটা জানো আমরা জানি আইসি ইকুয়াল আইসির সাথে একটা সম্পর্ক জানি আইসি বিটা এইটা তোমাদের জানো এটা নতুন করে কিছু বলার দরকার নেই তাহলে আইসি কিউ ইকাল কি অ্যাকচুয়ালি বিটা আই বি কিউ তো আইসি কিউ এর মান কিন্তু দেওয়া আছে আইসি মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ মিলি এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ মিলি বিটার মান আমরা ধরে নিচ্ছি একশো পঞ্চান্ন এটা যে কোন যার ওয়াই মান যত হবে সেই অনুযায়ী তাহলে তুমি আইসি কিউ জানো বিটা জানো সেখান থেকে তুমি কি পাবা আইবি কিউ পাবা বেস কারেন্টের মান পাবা আইবি কিউ আইবি কিউ যদি তুমি পাও তাহলে এই যে এক্সপ্রেশন থেকে এই যে আইবি কিউ তুমি ভিসিসি তো ওখানে দেওয়া আছে ভিবি এর মান জিরো পয়েন্ট সেভেন তোমরা জানো ভিবি এর মান জিরো পয়েন্ট সেভেন

কোশ্চেনটা স্যার কেমন যেন ছিল ওইখানে স্যার क्वेश्चनটা একটু দেখি হ্যাঁ এখানে প্রশ্ন ছিল বলতে এই যে তোমাদের আইবি কিউজে বের করে নিতে হবে এটাই আসলে ইয়ে ছিল বুঝতে পারছো আইবি কিউজে বের করে নিতে হবে এটাই আসলে ইয়ে ছিল আর খুব বেশি কঠিন কিছু ছিল না আর এই যে এটা তোমরা যদি এখন না বুঝতে পারো এটা তো 25 ডিগ্রি সেন্টিকেট বলা হয়েছে এটা তোমরা অ্যাঙ্গেল ধরবা কারণ এখানে তো অ্যাঙ্গেলের কোনো কথা নাই অ্যাঙ্গেল তো তোমরা কোথাও পড়নি এই যে এই যে ডিজাইন এর এমিটার বায়োস সার্কিট এটা তো এমিটার বায়াসই কারণ হল এই যে এমিটার একটা রেজিস্টেন্স আছে এই যে দেখো এটা ফিক্সড বায়াস কি তোমার ফিক্সড বায়াস ফিক্সড বায়াস ছিল এমিটার কোনো রেজিস্টেন্স নাই আর এমিটার বায়াসে দেখো হুবহু এই সার্কিট শুধু এমিটার একটা রেসিস্টেন্স বসানো আছে এই যে দেখো সেম সার্কিট সেম এই পর্যন্ত সেম ছিল এখানে এমিটার একটা রেজিস্টেন্স এই বলা হয়েছে ডিজাইনি এমিটার বায়াস সার্কিট এই এতটুকুই আর তো কিছু নাই এখানে দেখো ডিজাইনে বিজেটি ডিজাইনে বিজেটি এমিটার বায়াস সার্কিট এই আর কিচ্ছু কিন্তু বলা হয়নি তো যাই হোক এটা হয়তো তুমি ক্লাস মিস করছো অথবা অনেকে ক্লাস মিস করছি হ্যাঁ এটাই নতুবা এটা ধরতে পারার কথা ছিল যে এটা যে এমিটার বায়াস এটা আমি একটার সাথে আরেকটা রিলেট করে তোমাদের দেখাইছিলাম যে এমিটার বায়াস কখন হবে আর ফিক্সড বায়াস কখন হবে হ্যাঁ বলো সুদীপ আগের আপনার মাইক্রোফোন অন করে। ও এটাও তো এমিটার বায়াস সার্কিট। দুটেই এমিটার বায়াস সার্কিট ছিল। জি আইসি কিউ তারপরে ভিসি ই কিউ কি আলাদা ফর্মুলা আছে নাকি স্যার? নিতে তো বইয়ে নিতে তো দেখলাম। না 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 ওই ওই ফর্মুলা ওই ফর্মুলাই। তুমি আইবি কিউ বের করবা। বিটার মান দেওয়া আছে না? বিটার মান কত দেওয়া আছে? 80 দেওয়া আছে দেখো। তুমি যেটা আইবি এর মান যেটা বের করবা সেটাই অ্যাকচুয়ালি আইবি কিউ। আইবি ইকাল কত ভিসিসি মাইনাস ভিবিই বাই আর বি এটা হল আইবি কিউ এখন এই কে যদি বিটা দ্বারা গুণ করো তাহলে আইসি কিউ ইকাল কত হবে আইসি কিউ ইকাল হবে হইলো বিটা ইনটু আই বি কিউ বিটার মান কত বিটার মানে যে এইটটি বলে দেওয়া আছে এখানে এইট টি আর আইবি কিউ কত ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি ভিসিসি কত ভিসিসি হলো বারো ভোল্ট ভিবি কত ভিবি চোখ বন্ধ করে আমরা লিখবো আরবি কত আরবির মান আচ্ছা এখানে আরবির মান কি দেওয়া হয়নি এটা আরবির মানটা এটা ধরে নিয়ে করতে হবে আরবির মানটা এখানে ধরে নিয়ে করলেই হবে আরবির তোমরা যে এটা আরবির মানুষ হলে দিয়ে দেওয়া দরকার ছিল দিয়ে দেওয়া হয়নি ও আর এখানে কিন্তু এই যে এইগুলো কিন্তু সহজ দেখো ভি ই কত ভি কিন্তু সহজ ভি ই একচুয়ালি টু পয়েন্ট এটা এখানে বলেই দেওয়া হয়েছে ভিটা দিয়েই দেওয়া হয়েছে ভি ভি কত ভি ভি কত ভি ভিটা কিভাবে বের করবো ভি ভি হলো আমরা জানি ভি ই মানে আমরা জানি হলো জিরো পয়েন্ট সেভেন ভোল্ট ভিবি মানে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট অলওয়েজ আর ভি ইর মানে এখানে বলেই দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ভোল্ট তাহলে তুমি ভি ইর মান জানো আবার ভিবি মানও জানো সেখান থেকে ভিভির মানটা সহজেই বের করতে পারবা ভিসির ভিসির মান কত মানে যে ভোল্ট এখানে বলেই দেওয়া হয়েছে আচ্ছা তোমাদের একটু সহজ করে দিই আমি এত কমপ্লিকেটেড চিন্তা করার দরকার নাই পরীক্ষায় এত কমপ্লিকেটেড ইয়া হবে না তোমরা যেটা করবা শোনো তোমরা এই ফিক্সড বায়াস কনফিগারেশন এই যে ফিক্সড বায়াস কনফিগারেশন এর এই एग्जांपल এবং এমিটার বায়াস কনফিগারেশন এর একটা एग्जांपल খুব ভালো মতো করবা ফিক্সড বায়াস আর এমিটার বায়াস বুঝতে পারছ আমি জি স্যার আর স্যার ওই যে এখানে একটা এক্সপ্রেশন ছিল না 4.6 এ স্যার আপনি বললেন এটা ভ্যারি করবে মানে কেমন ভেরি করবে একটু দেখাই দিতেছিলেন আচ্ছা ঠিক আছে 4.6 এটা দেখাইছি এবার এমিটার বায়াসে আসো দেখো এমিটার বায়াস এমিটার বায়াসে বেস কারেন্টের এক্সপ্রেশনটা বেস কারেন্টের এক্সপ্রেশনও কিন্তু ভ্যারি করবে আসলে বেস এমিটার তোমার অ্যাকচুয়ালি ভ্যারি করবে বলতে এখানে তোমার কেভিএল ভিএল অ্যাপ্লাই করে যে ইয়েটা আসে দেখো এটা মুখস্থ করার কিছু নাই তুমি এখানে এখানে দুটা লুপ আছে একটা হলো ইনপুট লুপ একটা হলো আউটপুট লুপ ইনপুট লুপ হলো এই দিক দিয়ে এটা হলো ইনপুট এখানে হলো মাইনাস এই বেস এর ভিতর দিয়ে ভিতর দিয়ে বেস কারেন্ট যাবে প্লাস আইবি এখানে কি এই এইটুকের মধ্যে কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে হলো এমিটার প্লাস এই যে দেখো ভিসি কে প্লাস প্লাস ধরছে বাকিগুলোকে মাইনাস ধরে নিচ্ছে তোমরা যদি ভিসি কে মাইনাস ধরো সাপ্লাই কে মাইনাস ধরো তাহলে ড্রপ ভোল্টেজ গুলো প্লাস হবে অ্যাকচুয়ালি হুবহু কে এর যে এক্সপ্রেশন সেটা কেভিএল এইগুলো আমি করে দিয়েছিলাম এখন লেকচারটা মিস্টেক হয়ে গেছে কিনা আমি জানি না তবে এটা যারা ক্লাস করছিল তারা এগুলা কিন্তু দেখছিলাম এটা এক্সপ্রেশন গুলা ডিরাইভ করে দেখাইছিলাম তোমাদের কেভিএল মাহমুদুল দেখাইছিলাম না ক্লাস রেকর্ড মিসিং হয়ে গেছে স্যার এগুলাই আসে না আচ্ছা আচ্ছা এইগুলা তাহলে মিস হয়ে গেছে এই যে দেখো এখানে এই যে ইনপুট লুপ দেখো এই যে ইনপুট লুপটা দেখো এই যে এই যে ইনপুট লুকটা আরবি এই যে ভিসিসি এখান থেকে ভিবি এখানে যেখানে হয়েছে আবার আউটপুট সরি এখানে না এটা তো ইনপুট লুক এই যে কালেক্টর ইমিটার হলো আউটপুট লুক দেখো কালেক্টর ইমিটার কি এই যে আর সি আর ই আর ভিসিসি এই পাশে ঠিক আছে এটা মিলে এই যে পার্থক্যটা কোথায় দেখো সুদীপা দেখো ওখানে ছিল কি ভিসিসি মাইনাস আইসি আর সি কিন্তু এখানে তো এমিটারে একটা রেজিস্টেন্স আছে এমিটারি রেজিস্টেন্স আছে তাহলে কি হবে আইসি আইসি ইনটু প্লাস অর্থাৎ এই রেজিস্ট্যান্স এই মনে করো যে আমি তোমাদের অন্য ক্লাসে কিন্তু বলছিলাম চ্যাপ্টার থ্রি তে যে আইসি আর আই টা খুবই কাছাকাছি এবং আইসি আই কে অনেক সময় ইকুয়াল ধরে নেওয়া হয় এই যে দেখো আই আর আইসি টা ইকুয়াল ধরে নেওয়া হয়েছে তাহলে এখানে আই এর পরিবর্তে আই আর এর পরিবর্তে লেখা হয়েছে আইসি আর সি আইসি আর তাহলে ওখানে আইসি টা কমন নেওয়া হয়েছে দেখো আইসি টা কমন নিলে ওখানে তো আগে তো আর ই ছিল না তাই আর ই টার্মটা ছিল না ছিল কি ভিসি মাইনাস ভিসিসি প্লাস আইসি আর সি এখন এখানে আর ই আছে ইমিটার বায়াসে এইজন্য আর ই টা আসবে এটাই পার্থক্য আর ওখানে এমিটারই জিরো ছিল এমিটার ভোল্টেজটা জিরো ছিল কিন্তু এখানে এমিটার এমিটার ভোল্টেজ ভোল্টেজ তো না এখানে ঠিক আছে তোমরা যেটা করবা তোমরা ফিক্সড বায়াস আর হলো এমিটার বায়াস এই দুটাই দেখবা ফিক্সড বায়াস আর এমিটার বায়াস আর চ্যাপ্টার থ্রি যেটা চ্যাপ্টার থ্রি আমি একটু আর একটু তোমাদের বলে দিই এইগুলো তো ইয়ে তোমাদের আলফা আর গামাগুলো আমি দেখাইছিলাম বের করে আলফা গামার বের করতে হয় আচ্ছা এই যে দেখো আলফার এক্সপ্রেশন কি বিটার এক্সপ্রেশন কি সেইগুলো কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম আচ্ছা এই যে এইরকম একটা এখানে কি আছে দেখো এটা হলো কালেক্টর কারেন্ট এটা হলো কালেক্টর টু বেস ভোল্টেজ এখানে কাট অফ রিজিওন এটা হলো স্যাচুরেশন রিজিওন এটা হলো অ্যাক্টিভ রিজিয়ন কেন অ্যাক্টিভ কেন স্যাচুরেশন কেন কাট অফ এইগুলো কিন্তু আমি তোমাদের বলছিলাম হ্যাঁ এই এক্সপ্রেশন থেকে ধরো তোমাদের আইর মান দেওয়া হলো বা আইসি মান দে ভালো মতো খেয়াল করো দেখো কি আছে ওয়াই আছে কালেক্টর কারেন্ট এক্স আছে কালেক্টর টু বেস ভোল্টেজ আর এই গ্রাফ যেগুলো দেখতেছো নীল কালারের যে গ্রাফ গুলা দেখতেছো এইগুলো অ্যাকচুয়ালি কি এইগুলো হলো এমিটার কারেন্ট এমিটার কারেন্ট এখন তোমাদের বলা হলো এমিটার কারেন্টের মান থ্রি এম্পিয়ার মনে করো বলা হলো এমিটার কারেন্ট ইকুয়াল থ্রি মিলিয়াম পেয়ার করতে বলা হলো এখানে তো অনেকগুলো কারেন্ট আছে এমিটারের প্রতি জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত বলা হলো এমিটার কারেন্ট 3 মিলিয়াম তার মানে কি এই লাইনটা এই লাইনটা আর বিটার মান হলো সাপোজ বিটার মান দেওয়া থাকলো বিটার মান মনে করো একশো বিটার মান একশো এমিটার কারেন্ট দেওয়া আছে বিটার মান দেওয়া আছে বলা হইল আহ যে সাপোস আইসি কত বা আইবি কত তাহলে কিন্তু ওই যে আলফা বিটার যে এক্সপ্রেশন গুলো আছে বিটা বা আইসি আই আইবির ওই এক্সপ্রেশনগুলো থেকে তোমাদের বের করতে হবে ঠিক আছে ওই এক্সপ্রেশন থেকে তোমাদের এই কারেন্ট গুলো বের করতে হবে স্যার অ্যাক্টিভ রিজটা বলো হচ্ছে স্যাচুয়েশন রিজিয়ন কাট অফ এটা এটাই কাইন্ডলি স্যার হচ্ছে আরেকবার একটু মানে রিকল করেন একটু শর্ট ভাবে আচ্ছা ঠিক আছে এই যে এই এক্সাম্পলটা একটু প্র্যাকটিস করো এই এক্সাম্পল এই এক্সাম্পল থ্রি পয়েন্ট ফিগার থ্রি পয়েন্ট এইট থেকে এটা করা হয়েছে ফিগার থ্রি পয়েন্ট এইট কোনটা ফিগার থ্রি পয়েন্ট এইট মানে হইল যেটাই মনে হয় দেখালাম এই যে এটাই ফিগার থ্রি পয়েন্ট এইট তাহলে ওই ওই এক্সাম এটা একটু প্র্যাকটিস করলো তোমরা ওই ফিগার দেখে দেখে আচ্ছা অ্যাক্টিভ রিজন মানে হলো শোনো একটিভ রিজন ধরো এটা হলো একটা ট্রানজিস্টর এটা হলো ট্রানজিস্টর এমিটার শুন ট্রানজিস্টার এর তিনটাংশন দুটাংশন তিনটা টার্মিনাল এমিটার বেস কালেক্টর কিন্তু জাংশন হলো দুটো দুটা বলতে ট্রানজিস্টর দুটো ফর্ম করে ট্রানজিস্টরে ডায়ট থাকে দুটা একটা ইনপুটে একটা আউটপুটে অ্যাক্টিভ রিজন মানে হলো ইনপুটের ডায়টটা ফরওয়ার্ড বায়াস আউটপুটের ডায়টটা রিভার্স বায়াস ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল বেজ এমিটার কালেক্টর তিনটা টার্মিনাল মিলে এরকম দুটা পিএন জাংশন বা ডায়ট তৈরি হয় একটা ইনপুট সাইডে এরকম পিএন জাংশন তৈরি হয় আর একটা আউটপুট সাইডে পিএন জাংশন তৈরি হয় অ্যাক্টিভ মানে হইলো ইনপুট টু এন জাংশন বা ইনপুট ডাইডটা ফরওয়ার্ড বায়াস আউটপুট ডাইডটা রিভার্স বায়াস সেটা হলো অ্যাক্টিভ স্যাচুরেশন মানে হলো ইনপুট ও ফরওয়ার্ড বায়াস আউটপুট ও ফরওয়ার্ড বায়াস আর কাট অফ মানে হলো ইনপুট ও রিভার্স বায়াস আউটপুট ও রিভার্স বায়াস বুঝতে পারছো এখন হ্যাঁ স্যার এই যে এখানে এখানে এখানেও মনে করো এখানে একটা ডায়ড ইনপুট ডায়ডটা ফরওয়ার্ড বায়াস আউটপুট ডায়ডটা রিভার্স বায়াস এটা হলো অ্যাকটিভ স্যাচুরেশনে ইনপুট ডায়ডও ফরওয়ার্ড বায়াস আউটপুট ডায়ডও ফরওয়ার্ড বায়াস আর কাট অফে দুটাই অফ রিভার্স বায়াস সেটাকে আমরা বলতেছি কাট অফ তাহলে এখান থেকে এই এক্সাম্পলটা মানে ওই এক্সাম্পলটা ভালোমতো প্র্যাকটিস করবে তোমরা যেটা বললাম ওই ফিগার দেখে এই 3.1 আর ওই দিকে কি বললাম ওইদিকে বললাম যে তোমাদের এর ক্ষেত্রে চ্যাপ্টার ফোর থেকে এমিটার বায়াস আর ফিক্সড বায়াস কনফিগারেশানের দুটো এক্সাম্পল আছে ওই দুটো এক্সাম্পল এবং ইকুয়েশনগুলো ভালো মতো একটু দেখো তাহলে এই এই হলো তোমাদের বায়াস ট্রানজিস্টর আর কি ট্রানজিস্টর থেকে এইগুলা দেখলেই মোটামুটি হবে ঠিক আছে তোমাদের কি ওপেন এর লেকচার শুরু করছি না জি স্যার ওপেন শুরু করছেন ওপেন শুরু করছি ওপেন এর লেকচারটা কি আমি দিয়েছি স্যার দুইটা লেকচার মনে হয় আপলোড করা হইছে লাস্টে ওপেন তে দেখো তো ওপেন এর লেকচারটা দেওয়া হইছে কিনা দেওয়া হইছে স্যার আচ্ছা তোমাদের ইনভার্টিং নন ইনভার্টিং আমি দেখাইছিলাম মনে আছে কি জি স্যার অপেন থেকে যেটা দেখবা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেখবা অপেন থেকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এটা এটা ইনভার্টিং কেন আমরা ইনপুটটা দিয়ে দিচ্ছি হলো নেগেটিভে এটা হলো ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নেগেটিভে ইনপুট দিচ্ছি আর সেম কনফিগারেশন এই ভি ওয়ানটা যদি শুধু পজিটিভে থাকতো তখন সেটা হলো হলো নন ইনভার্টিং তাহলে ইনভার্টিং এর আউটপুট কি ইনভার্টিং এর আউটপুট হলো ভি নট ইকুয়াল মাইনাস আর এফ বাই আর ওয়ান ইনটু ভি ওয়ান এই যে একটা এক্সাম্পল এখানে করে দেওয়া আছে এবার নন ইনভার্টিং সেম সার্কিট শুধু ইনপুটটা থাকবে দেখো সেম ওই সার্কিটটাই ওই সার্কিটটাই শুধু উল্টে করে দেওয়া আছে দেখো ফিডব্যাক রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্স নেগেটিভ এর কার সাথে কানেক্টেড এখানে খেয়াল করে দেখো ওই সার্কিট ফিডব্যাক রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্স দুটাই নেগেটিভের সাথে কানেক্টেড শুধু ইনপুট ভোল্টেজ যেটা ভি সেটা কার সাথে কানেক্টেড পজিটিভ এর সাথে পজিটিভ মানেই হলো নন ইনভার্টিং পজিটিভ মানে পজিটিভ সাইন মানে হলো নন ইনভার্টিং পজিটিভ মানে নন ইনভার্টিং তো ইনপুট যদি পজিটিভের সাথে থাকে তাহলে সেটা হলো নন ইনভার্টিং তো নন ইনভার্টিং এমপ্লিফায়ারের আউটপুট কেমন নন এর আউটপুট হইলো ভিনো টিকোয়াল ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান আর এফ কি আর এফ হলো ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ওয়ানটা হল ইনপুট রেজিস্ট্যান্স ওয়ান প্লাস আর এফ আর ওয়ান তাহলে এটা হলো নন ইনভার্টিং নন ইনভার্টিং কখন ফিডব্যাক রেজিস্টেন্স ইনপুট রেজিস্টেন্স নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে শুধু ইনপুট ভোল্টেজটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে ভোল্টেজ যদি পজিটিভের সাথে কানেক্টেড থাকে নন ইনভার্টিং ভোল্টেজ যদি নেগেটিভের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা হলো ইনভার্টিং এটা একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আচ্ছা ইউনিটি ফলোয়ার ইউনিটি ফলোয়ারও আমি তোমাদের দেখাইছিলাম ইউনিটি ফলোয়ার হলো ওয়ান কাইন্ড অফ নন ইনভার্টিং অ্যাম্পিফায়ার সেখানে ফিডব্যাকে কোনো রেজিস্ট্যান্স থাকবে না ইউনিটি ফলোয়ার ইউনিটি ফলোয়ার হলো একটা নন ইনভার্টিং সার্কিট আবার বলতেছি ইউনিটি ফলোয়ার নন ইনভার্টিং সার্কিট সেখানে ফিডব্যাক রেজিস্টেন্স থাকবে না ফিডব্যাকের পরিবর্তে এটা শর্ট করা থাকবে এখানে কোনো রেজিস্টেন্স থাকবে না এবং ইউনিটি ফলোয়ার মানে গেইন হলো ওয়ান ইউনিটি ফলোয়ার মানে হলো গেইন হলো ওয়ান তার মানে আউটপুট যা ইনপুট তাই অর্থাৎ যেটা ইনপুট সেটাই আউটপুট ভি নট ইকুয়াল ভি ওয়ান এই যে দেখো ইউনিটি ফলোয়ার সার্কিট এই যে ইউনিটি ফলোয়ার সার্কিটে কি ইনপুট ইনপুট কোথায় দেওয়া হয়েছে ইনপুট পজিটিভে দেওয়া হয়েছে এই যে ভি ওয়ানটা পজিটিভে দেওয়া হয়েছে পজিটিভ মানে হলো নন ইনভার্টিং আর ফিডব্যাকে যে এখানে এখানে যে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল ফিডব্যাক রেজিস্ট্যান্স এখানে যে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হয়ে গেছে হলো জিরো এখানে কোনো ফিডব্যাক রেজিস্টেন্স নাই তার মানে নন ইনভার্টিং এমপ্লিফায়ারি যদি ফিডব্যাক রেজিস্টেন্স না থাকে সেটাই হইলো ইউনিটি ফলোয়ার অথবা এটার আরেকটা নাম হলো ভোল্টেজ ফলোয়ার যেটা ইউনিটি ফলোয়ার সেটাই হইল ভোল্টেজ ফলোয়ার ভোল্টেজ ফলোয়ার মানে বলতে বোঝা যে আউটপুট ভোল্টেজ কে ফলো করে অথবা ইউনিটি ফলোয়ার তাহলে ইউনিটি ফলোয়ার বা ভোল্টেজ ফলোয়ার সেম সার্কিট এবং এটা অথবা এই যে দেখো এখানে বলা হচ্ছে সোর্স ফলোয়ার বা ভোল্টেজ ফলোয়ার ঠিক আছে হ্যালো আচ্ছা এবার হলো সামিং এমপ্লিফায়ার সামিং এমপ্লিফায়ারটা তোমাদের দেখতে হবে সামিং এমপ্লিফায়ার কি সামিং এমপ্লিফায়ার হলো একটার পরিবর্তে যদি একাধিক ইনপুট থাকে তাহলে সেইগুলার আউটপুট যোগ করবে এতক্ষণ তো আমরা একটা ইনপুট দেখলাম হয় ভি পজিটিভে অথবা নেগেটিভে কিন্তু যদি একাধিক ইনপুট থাকে যেমন ধরো এই রকম একটা সার্কিট এটা হলো ইনপুট রেজিস্টেন্স এখানে মনে করো ভি ওয়ান আছে এটা হলো আর ওয়ান আচ্ছা এটা মাইনাস এটা প্লাস আমাকে বলো তো এটা ইনভার্টিং না নন ইনভার্টিং

ফিডব্যাক রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্টেন্স ইনটু ভি1 আর নন ইনভার্টিংটা কেমন নন ইনভার্টিংটা হলো 1 plus Rf by R1 তো আমরা একটা সামিং ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার দেখব তাহলে এখানে ভি1 দেওয়া আছে এবার মনে করো আরো একটা দিলাম এটা মনে করো দিলাম ভি2 আর এটা দিলাম মনে করো R2 তাহলে এটা আবার হবে মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ফিডব্যাক রেজিস্ট্যান্স তো এটাই R2 এটার সাথে কি আছে টু তারপরে মনে করো আর একটা থাকলো এইরকম তাহলে মাইনাস ফিডব্যাক বাই এই যে এখানে আর ভি দেখানো হয়েছে দেখো এখানে তিনটার পরিবর্তে কিন্তু একাধিক থাকতে পারে চারটা পাঁচটা থাকতে পারে তো এই মাইনাস যদি তুমি কমন নাও মাইনাস যদি আমি কমন নিও তাহলে কি হবে প্লাস হয়ে যাবে না প্লাস এফ বাই আর ওয়ান ভি ওয়ান প্লাস এফ বাই আর টু ভি টু বুঝতে পারছো

ইনভার্টিং কেন বলতেছি কারণ ইনপুট নেগেটিভে কানেক্টেড আছে যদি পজিটিভে থাকতো তাহলে সেটাকে আমরা নন ইনভার্টিং বলতাম এই যে এখানে একটা एग्जांपल করে দেওয়া হয়েছে দেখো ক্যালকুলেট দা আউটপুট ভোল্টেজ অফ এন ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান 1 মেগা ওহম মানে এই রেজিস্ট্যান্স এটা হলো 1 মেগা ওহম আর কত আর 1 হলো 500 কিলো ওহম আর 1 মেগা ওহম এবং আর ও 1 মেগা ওহম আর ভি 1 1 ভোল্ট 2 ভোল্ট আর 3 ভোল্ট এই দুটো এক্সাম্পল প্র্যাকটিস করিও থ্রি জন্য এখানে করে দেওয়া হয়েছে এই যে এখানে এখানে করেই দেওয়া হয়েছে দেখো ওয়ান কে হাজার কিলো হোম লিখছে ওয়ান মেগা মানে কি এক হাজার কিলো হোম ঠিক আছে হ্যালো জি স্যার খুবই সহজ এইগুলা তো এই তোমাদের ইয়ে দিয়ে কি বলে ভোল্টেজ ফলোয়ার তারপর ইনভার্টিং নন ইনভার্টিং বা ইউনিটি ফলোয়ার ইনভার্টিং নন ইউনিটিং এইগুলার এক্সাম্পল গুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা আবার বলতেছি ইউনিটি ফলোয়ার কিন্তু ওয়ান কাইন্ড অফ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিটে তাই হলো ইউনিটি ফলোয়ার কখন এটা ইউনিটি ফলোয়ার হবে যখন ফিডব্যাক কোনো রেজিস্ট্যান্স থাকবে না ফিডব্যাকে কোনো রেজিস্টেন্স না থেকে এই ইনপুট ইনভার্টিং এর আর আউটপুট যদি শর্ট করে দেওয়া হয় উইদাউট এনি রেজিস্টেন্স তখন সেটাকে বলা হচ্ছে সেই ভোল্ট নন ইনভার্টিং অ্যাম্পিফায়ার সার্কিটটাকে বলা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার অথবা ইউনিটি ফলোয়ার তাহলে এই এই ধরনের ম্যাথগুলা তোমাদের ভালো মতো প্র্যাকটিস করতে পারি যেইগুলা দেখালাম ইনভার্টিং এর নন ইনভার্টিং এর এবং ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার থ্রি ইনপুট এর জায়গায় কিন্তু ফোর ইনপুটও হইতে পারে হ্যাঁ যেটা বললাম যে এখানে কিন্তু আরও থাকতে পারে তাহলে তখন আর একটা প্লাস আর এফ বাই আর ফোর ভি ফোর হবে যদি চারটে ইনপুট থাকে তাহলে এইগুলা গেল তোমাদের বিজেটি এবং অপেম রিলেটেড অপেমের যদি আরো কিছু থাকে তাহলে আমি তোমাদের আরেকটু দেখাবো নেক্সট ক্লাসে তবে যে যেই জিনিসগুলা দেখালাম আজকে সেই জিনিসগুলা ভালো মতো প্র্যাকটিস করবা ঠিক আছে খুবই ভালো করে এইগুলা প্র্যাকটিস করবা